শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ রিজাউল হক, পিতা মৃত আজগার শেখ, মাতা মুসাম্মাদ ফতেমা বেগম, গ্রাম বিদ্যাপুর, কালিয়া জেলা নড়াই। এর আগে আমি লেখাপড়া করি পরে ওইখানে অনেক বন্ধু এই গুলিতে ও মারা যায়। তখন ওই আমরা তারপরে আমি চলে যাই ভারতে। ভারতে যেয়ে আমি 5 নম্বর দাবিতলায় যে ভর্তি হই, 5 নম্বর দাবিতলার থেকে ওইখান থেকে আমাকে নিয়ে যায় বারাকপুর। বারাকপুর ক্যাম্পের থেকে ওখানে কিছুদিন থাকার পরে তারপরে নিয়ে যায় বীরভূম জেলায় যে ওইখানে অস্ত্রের প্রশিক্ষণ দিল। অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা ওইখান থেকে আবার রেস্ট ক্যাম্পে চলে আসি কল্যাণে। ওখানে কিছুদিন রেস্ট করার পরে পরে আমাকে আবার বয়রা বর্ডারে নিয়ে আসে। বয়রা বর্ডারে আসার পরে আমাদের যে নেতা ছিলেন ইকরামউদ্দিন সাহেব, ওনার মাধ্যমে আমি অস্ত্র নিয়ে আমাদের একটা ঘাটি ছিল, সেই ঘাটিতে দোকান নিয়ে ওইখান থেকে আবার আমাদের কিছু লোক আমাদের ওই ভাগ করে দিয়ে দিল। যেমন তারপরে পেরোলি এসে নকশাল দেশে যুদ্ধ করেছি, তারপরে ওই দিয়ে বাসুরির রোডে ওইখানে খানে গেছে, নড়াল দিয়েছে যুদ্ধ করেছি, এই কালিয়াও এসেছে যুদ্ধ করেছি। কালিয়া যুদ্ধ করতে এসে যখনই আমি দিতে পড়ে যাই, তারপরে সেখান থেকে যখন আমার অস্ত্র সেখান থেকে পাই যায়, পরে আমাকে অস্ত্র তারা আমার দলের লোক সামদারকা অস্ত্র আমাকে সুযোগকে সংগ্রহ করে দেয়, সেখানে ওদের সঙ্গে থেকে নিই। তারপরে তো ওইখানে ওই মুক্ত হয়েছে। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।